হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একটি প্রোডাক্ট তবে আজকে যে রিভিউটি করতে এসেছে সেটি কিন্তু কোনো নতুন প্রোডাক্ট না দেখতেই পাচ্ছেন আমার সামনে জাফরান হেয়ার গ্রোথ থেরাপি যে অয়েলটি সেটি আছে আমার সামনে তো আজকের যে প্রোডাক্টটি রিভিউ করব এটি কোনো রিভিউ না অ্যাকচুয়ালি এটি হচ্ছে একটি আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন এটা প্রচুর রিকোয়েস্টেড একটি ভিডিও বলতে পারেন তো অনেকেই রিকোয়েস্ট করেছেন অসংখ্যবার আমাকে বলেছেন যে অরিজিনাল আর ডুপ্লিকেট প্রোডাক্টে কি করে আপনারা চিনতে পারেন সেটি নিয়ে জন্য আমি একটি ভিডিও করি তো আজকে আমার সামনে দুটি প্রোডাক্ট আছে একটি অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট নিশ্চয় ভাবছেন যে দুটি প্রোডাক্ট সেম লাগছে কিন্তু কিভাবে অরিজিনাল কিভাবে ডুপ্লিকেট তো ভিউয়ারস সেম যে দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তার মধ্যে আমি আপনাদেরকে অরিজিনাল ডুপ্লিকেটটি চিনিয়ে দেব তো আপনারা খুব সিম্পল কিছু জিনিস আছে যেগুলো খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তো এটার জন্য অনেক অনেক বেশি রিকোয়েস্ট ছিল অনেক রিকোয়েস্টেড একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আপনারা যদি এই ভিডিওটি পুরোটা আমার সাথে দেখেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে অরিজিনাল আর ডুপ্লিকেট প্রোডাক্টে কি করে আপনারা চিনতে পারবেন কি করে চিনে হচ্ছে আপনারা আপনাদের হেয়ারে যত্ন নিতে পারবেন ভিউয়ার্স এই অয়েলটি ভীষণ ভালো হেয়ারের জন্য ভীষণ ভীষণ ভালো বাট এটি যদি আপনারা অরিজিনাল না ইউজ করে ডুপ্লিকেট ইউজ করে তাহলে কিন্তু এটি আপনাকে ভালো কাজ তো করবেই না রেজাল্ট তো ভালো দিবেই না উল্টো হচ্ছে আপনার চুলের ক্ষতি করবে উল্টো আপনাদের চুল পড়ে যাওয়ার প্রবলেম হবে বিভিন্ন রকমের প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে ইভেন অনেকে করছেন তো এই জন্য বলবো যে আপনারা অবশ্যই আমার সাথে পুরো ভিডিও দেখুন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব ক্লিক করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি পাওয়ার জন্য সবার আগে আমরা ইউজ করছি বা ভালো রেজাল্ট পাচ্ছি না তো কেন ভালো রেজাল্টটা না সেটা কারণ হচ্ছে আপনারা ডুপ্লিকেট প্রোডাক্ট ইউজ করছেন কিংবা হচ্ছে আপনাদের ভালোভাবে শুট করছে না তো ভিওয়ার যদি ভালোভাবে শ্যুট নাও করে তাহলে কিন্তু এটা কোনো ক্ষতি করবে না যদি এটা অরিজিনাল প্রোডাক্ট হয় আর যদি এটা ডুপ্লিকেট প্রোডাক্ট হয় তাহলে কিন্তু আপনাদের উল্টা আরো ক্ষতি করবে আপনাদের ভালো থেকে খারাপটাই বেশি হবে তো আজকে আমার সামনে দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দেখতে সেম টু সেম পার্থক্য খুব একটা নেই পাশাপাশি রাখছি থেকে হয়তো কিছুটা পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন বাট যখন আপনারা পাশাপাশি অরিজিনাল ডুপ্লিকেটটা পাচ্ছেন না তখন কি করে আপনারা জানতে পারবেন যেটা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তো এখানে আমি পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্যাকেটটি আছে এটি কিন্তু আমি ইউজ করছি তো এই প্যাকেটটি আসলে একটু দুমরে মুচরে গেছে এদিকটা দেখতে পাচ্ছেন তো এটা কোনো প্রবলেম নেই ইউজ করছি এটা হচ্ছে আমার অরিজিনাল তো দেখেন এটা কিন্তু সেম সেম টু শুধুমাত্র চুলের যে কালারটা দেখুন এখানে যে চুলের হেয়ারটা আছে এটা একদম ব্ল্যাক কালার দেখাচ্ছে আর এখানটা কিন্তু একটু রেড রেড কালার আসছে যেটা আপনি হয়তোবা পাশাপাশি রেখেছি বলেই জাস্ট বোঝা যাচ্ছে না হলে আপনারা বুঝতে পারবেন না ছবিটা দেখুন ছবিটা কিন্তু এটা একটু বেশি ফর্সা লাগছে এটা একটু হালকা একটু লালচে লালচে লাগছে সেটাও হয়তোবা খুব একটা বুঝা যাবে না কাজ পাশাপাশি না রাখলে পাশাপাশি রাখলে বুঝে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটু ঘোলাঘোলা লাগছে আর এটা একটু একদমই ক্লিয়ার লাগছে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে এখানে যে ওয়ান লিখা আছে যে ওয়ান মান্থ যেটা লেখা আছে ওয়ানটা কিন্তু জাস্ট হচ্ছে একটা এল এর মতো দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওয়ান জাস্ট এল এর মতো দেওয়া আর অরিজিনাল যেটা আছে অরিজিনালটা কিন্তু ভিউয়ার্স এরকম হচ্ছে ওয়ান দাওয়া দেখুন জাস্ট ওয়ান টা ওয়ানই লিখা তারপরে সব থেকে বড় যে পার্থক্যটা সেটা আমি লাস্টে আপনাদেরকে দেখাবো জন্য আপনাদেরকে অপেক্ষা করে থাকতে হবে তো ভিউয়ার্স এখানে যদি দেখায় আপনাদেরকে এই যে প্রোডাক্টের এই জায়গাটা এখানে যে ছবিগুলো আছে ছবিগুলো যদি ভালো করে দেখেন দেখুন আমার হাতের অরিজিনাল প্রোডাক্টের যে ছবিটি আছে ছবিটি একদম ক্লিয়ার আর এখানে ডুপ্লিকেটটা কিন্তু একটু লালচে লালচে ছবিটি প্রিন্টে একটু লালচে লালচে দেখাচ্ছে আর বাকি সব কিছু সেম একদম সেম টু সেম আর এখন আমি আপনাদেরকে আরেকটা স্পেশাল জিনিস দেখাবো সেটা হচ্ছে বার কোডটা স্ক্যান করে দেখাবো আমি কিউআর কোড স্ক্যান করে দেখাবো ভিওয়ার্স এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেম সেম দেখতে পাচ্ছেন এগুলা খুব একটা পার্থক্য নেই একদমই বুঝতে পারবেন না সেম টু সেমভাবে নকল করা হয়েছে। আছে বোঝার কোনো উপায় নেই যে কোনটা নকল কোনটা আসল তো এখন আমি প্রথমেই আপনাদেরকে বার কোডটা স্ক্যান করে দেখাব দুইটাই দেখাবো তো অনেকেই বলে থাকেন যে দোকানদাররা বলে থাকেন আমি যখন এটা নিয়েছি তখন কিন্তু দোকানদাররা আমাকে বলেছে যে না বার স্ক্যান করে নিন বার কোডটা স্ক্যান করলেই বুঝতে পারবেন অরিজিনাল ডুপ্লিকেট আমি কিন্তু তাকে বলেছিলাম যে না আমি আমি জানি যে স্ক্যান করা আসলে ধরা যায় না কারণ কিন্তু ডুপ্লিকেট হয়ে থাকে তো আপনাদের সামনে আমি এটি প্রমাণ করব যে ডুপ্লিকেটটা যে হয় কতটা ডুপ্লিকেট ওনারা করে এটা বুঝার কিন্তু কোনোই উপায় নেই এই যে দেখতে পাচ্ছেন এই যে কোডগুলো আছে এটা কিন্তু আমি এখন স্ক্যান করে আমি আপনাদেরকে দেখাবো এই ফোনটি দিয়ে ওকে এখন আমি তো আপনারা যেটা করবেন প্রথমেই যেটা করতে হবে এরকম আপনাদের ফোনে একটি হচ্ছে বারকোড কিউ আর স্ক্যানার বারকোড স্ক্যানার একটা নামিয়ে নেবেন আপনারা প্লে স্টোর থেকে খুব ইজিলি এটি নামাতে পারবেন অ্যান্ড তারপরে হচ্ছে এখানে ক্লিক করলেই বারকোডে গিয়ে আপনারা হচ্ছে এইটা হচ্ছে ডুপ্লিকেটটা যেটা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট ছিল ডুপ্লিকেট প্রোডাক্টটি হচ্ছে এটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আছে জাফরান হেয়ার গ্রোথ থেরাপি পাকিস্তান ঠিক আছে ভিওয়ার্স এই হচ্ছে বারকোড এটি হচ্ছে আপনার ডুপ্লিকেট যে প্রোডাক্টটি ছিল আবারও দেখাচ্ছি এখানে ডুপ্লিকেট যে প্রোডাক্টটি ছিল এটি আমি স্ক্যান করে কিন্তু এটি পেয়েছি তো এখন আমি দেখাবো যে আমার অরিজিনাল যে প্রোডাক্টটি আছে সেটি স্ক্যান করে কি আসে ভিওয়ার্স দেখুন সেম টু সেম আসছে একদম সেম সো আমি কিন্তু আপনাদেরকে বলেছি ইভেন এটি অনেকেই বলে থাকেন এবং কি যারা আমাদের ইম্পোর্টার আছেন তারা পর্যন্ত বলেছেন যে এটি বারকোডটি এখন খুবই ইজিলি ডুপ্লিকেট করা যায় খুব ইজিলি হচ্ছে ডুপ্লিকেট করা যায় বার কোড স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে আপনারা কিচ্ছু ধরতে পারবেন না যে কোনটি অরিজিনাল কোনটি ডুপ্লিকেট আপনারা ধরতেই পারবেন না তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে অরিজিনাল ডুপ্লিকেট চেনার সব থেকে বড় উপায় প্যাকেটের উপর থেকে যেহেতু অনেক দোকানই আছেন প্যাকেট খুলতে দিবেন না আমাকে খুলতে দেয়নি আমি যে নিয়ে এসেছি আমাকে তারা কিছুতেই প্যাকেটটি খুলতে দিবেন উপরে একটা প্লাস্টিক দিয়ে র্যাপিং করা থাকে তারা আমাকে এটি কিছুতেই খুলতে দেয়নি সো আমি এইভাবেই কিনে এনেছি একটি খুব ভালো একটি শপিং মল থেকে আমি এটি কিনেছি নাম বলবো না খুব ভালো একটি শপিং মল থেকে কিনেছি ভালো একটি বড় একটি কসমেটিক্স দোকান থেকে কিনেছি যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমাকে বলছে যে এটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ওনারা এটা ইম্পোর্ট করেছেন আর যাই হোক ওনারা বলেছেন আমিও দেখেছি দেখি নিয়ে এসছি তো আপনাদেরকে সব থেকে বড় যেটি প্যাকেটের উপর থেকে চেনার উপায় সেটা আমি এখন বলে দিচ্ছি সেটি হচ্ছে এখানে যে লগটি আছে আগেও আমি বলেছি যে আছে কিন্তু এটু খুটালে উঠানো যাবে না একদমই ভালোভাবে লাগানো বাট তারপরে এটা বুঝার উপায়টা হচ্ছে আমি যদি ধারে দেখতে পাচ্ছি নিশ্চয়ই একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ভিতরে একটি ছোট বেবির ছবি আছে সাথে হচ্ছে একটি হাতের ছবি দেখতে পাচ্ছেন মেহেদি হাত একটি মেহেদি দেওয়া একটি হাতের ছবি সাথে হচ্ছে একটি বাচ্চার ছবি দেওয়া আছে এটি হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্টটি ডুপ্লিকেট প্রোডাক্টের মধ্যে এরকমই থাকবে মেহেদি হাত থাকবে আর অরিজিনাল যে প্রোডাক্টটি হবে সেটাতে কি আসছে এখন একটু ভালো করে ভিতরে জাফরান লিখা আছে ভিতরে একটি ছোট বেবির ছবি আসছে আর হচ্ছে একটি হাত আছে হাতে একটি পান পাতা একটি পান পাতার ছবি আসছে অরিজিনাল প্রোডাক্টের মধ্যে একটি ছোট বাচ্চা থাকবে তার হাতে একটি পান পাতা থাকবে আর ডুপ্লিকেট প্রোডাক্টের মধ্যে হচ্ছে এরকম মেহেদি হাত থাকবে ভিউয়ার্স ভালো করে এই কথাটি শুনে নিন উপর থেকে চেনার এ এটি হচ্ছে প্রথম এবং প্রধান উপায় এখন আমি আপনাদেরকে প্রোডাক্টটি দেখাবো প্রোডাক্টটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ডুপ্লিকেট করা হয়েছে কিভাবে তারা ডুপ্লিকেট করেছেন তো সেটা আমি ভিতরের প্রোডাক্টে দেখাচ্ছি এই হচ্ছে আমার অরিজিনাল প্রোডাক্টটি এটি হচ্ছে আমার অরিজিনাল যে প্রোডাক্টটি এটা আমি অলরেডি ইউজ করছি তো এই জন্য আমার প্যাকেটটি একটু এরকম হয়ে গেছে তো এই হচ্ছে আমার অরিজিনাল প্রোডাক্ট আর এখন আমি আপনাদেরকে দেখাবো ডুপ্লিকেট প্রোডাক্টটি ওপেন করে তো একদমই সেম আপনার কোনোভাবে প্যাকেটের উপর দিয়ে বোঝার কোনো উপায় নেই শুধুমাত্র একটি উপায় আছে সেটি হচ্ছে আপনাদেরকে উপরের আপনার লগোটি আছে সেই আপনাদেরকে হচ্ছে দেখতে হবে একদম সেম সেম টু প্যাকেট করা খুবই সুন্দরভাবে করেছেন বোঝার কোনো উপায় নেই একদম ক্লিয়ারলি করেছে তা আমি এটাকে হচ্ছে এখন আপনাদেরকে দেখাচ্ছি ফেয়ার্স এই হচ্ছে ডুপ্লিকেট যে প্রোডাক্টটি আছে প্রোডাক্টটি এখন আপনারা নিজেই দেখে নিন যে কেমন দেখাচ্ছে কিভাবে বুঝতে পারছেন আমি আবারও ক্লিয়ার করে দেখাচ্ছি এই যে প্রোডাক্টটি আছে জাস্ট জারটা দেখুন যারই বোঝা যাচ্ছে জারটা দেখুন এটার যে ক্যাপটি আছে এটার ক্যাপ আর ওটির ক্যাপ দেখুন দুইটির ক্যাপ দুই রকম অরিজিনালটি ক্যাপ এরকম হবে ডুপ্লিকেট এরকম চিকন ক্যাপ হয়ে থাকে এখানে যে এই এখানটা এরকম থাকবার এটা হচ্ছে এরকম একটা এরকম একটি ইয়া দিয়ে আটকানো আছে আর হচ্ছে এটা একটু মোটা হবে এটা এরকম চিকন আর বোতলটা আর দেখুন দেখেন যদি আর ভালো করে খেয়াল করেন ঝাড়টি কিন্তু এখানে এসে একটা দাগ পড়েছে এটা কিন্তু একদম প্লেন প্লেন একটি বোতল অ্যান্ড হচ্ছে কালার দেখুন এটার এখানে ছবির কালারটা দেখুন এখানটা দেখুন এখানে একদম ক্লিয়ার এটা হচ্ছে একটু বেশি লালচে লালচে আর এখানটা একটু বেশি গাঢ় কালার একটু একটু হালকা কালারের হয়ে থাকে তো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে এরকম জারটি দেখে চিন্তা হবে আর ওচ উপরে লগটি দেখে চিনতে হবে প্রোডাক্ট যদি দেখাই প্রোডাক্টটা প্রায় কাছাকাছি করেছে খুব একটা পার্থক্য নেই বাট এই প্রোডাক্টটি হচ্ছে এরকম একটু হালকা হালকা একটু ক্রিম কালার বাদামি কালার টাইপের আর এই ক্রিমটি রকম হবে সেটাও দেখাচ্ছি এটিও এরকম হালকা একটু বাদামি কালার হালকা বলতে এটি একটু গাঢ় একটু হালকা গাঢ় কিন্তু ভিউয়ার্স আমি পাশাপাশি রেখেছি দেখে আপনারা চিনতে পারছেন বুঝতে পারছেন কিন্তু যদি আমরা শুধুমাত্র ডুপ্লিকেটটি হাতে পান তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোনটি অরজিনাল আর কোনটি ডুপ্লিকেট সো আপনাদেরকে অবশ্যই খুব কেয়ারফুলি প্রোডাক্টটি পার্চেস করতে হবে কারণ আপনাদের চুলের ব্যাপার এমনিতে চুল পরে যাচ্ছে দেখেই কিন্তু আমরা এটি বেশিরভাগ ইউজ করি চুলের যত্ন নেওয়ার জন্য আমরা চাচ্ছি চুলের যত্ন নেওয়ার জন্য চুলের থেরাপি একটা ভালো একটি অয়েল চাচ্ছি তো সেখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে অরিজিনালটা যেন হয় না হলে কিন্তু যে কাজ আপনার আছে যেমন চুল আছে সেটাও কিন্তু পড়ে যাবে সেটাও নষ্ট হয়ে যাবে সো অবশ্যই কেয়ারফুলি আপনারা ভালো করে দেখে পার্চেস করবেন ভিউয়ার্স এই প্রোডাক্টটি নিয়ে অনেক রিভিউ ছিল অনেক অনেক রিকোয়েস্ট ছিল এই প্রোডাক্টটি নিয়ে একটি রিভিউ করার জন্য আপনাদেরকে অরিজিনাল ডুপ্লিকেট নিয়ে একটি রিভিউ করার জন্য সো সোর্স আমি করে দিলাম রিভিউটি আশা করছি আপনাদের ভালো লাগবে এটি অরিজিনাল প্রোডাক্ট এটি ডুপ্লিকেট প্রোডাক্টটি ভালো করে দেখে নিন ভালো করে দেখে অবশ্যই আপনারা কিনবেন কারণ আমি সবসময় চাই আজ আপনাদের ভালো প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য সো ভিউয়ার যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আপনারা আমার ভিডিওটি লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবসময় চেষ্টা করি আপনাদের সব ভিডিও নিয়ে আসার জন্য সো ভিউয়ার্স আপনারা আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য নিজে সাবস্ক্রাইব ক্লিক করুন আর বেল বেললাইকেন ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে ভিউয়ার্স সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট ইউজ করবেন আল্লাহ হাফেজ